Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। সো গাইস, আপনারা আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে আছি। যে কোনো অসুবিধা সুবিধা আমি আপনাদেরকে অবশ্যই বলাইতে পারবো, মধ্যে আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনাদের কোন জায়গার অসুবিধা। বৈবাহিক জীবনও কারাল আপনার, আপনাদের বৈবাহিক জীবনও কারণে আপনাদের নিজেদের রিয়েল লাইফে হোক, ভালোবাসার দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো। সো এটা আমার একটু ছোট্ট একটা অ্যাড্রেস ছিল, মানে অ্যাড্রেস দিলাম, এয়ার দিয়া দিলাম আপনাদেরকে। সো কিছুক্ষণ আগে আমাদের এখানে একটা শিয়াল ছিল, যে এখন রাত রয়েছে না, শুধু মাগরিবে আজান দিছে, হেতে হিয়াল দিনের বেলায় আমার পাশে হ্যাঁ দাঁড়াই লইছে, আমার কাছে, একদম কাছে হিয়াল দাঁড়াই লইছে। আমার ক্যামেরাম্যান বহুত আছে, যেটা বলে উনি জিজ্ঞাসা, এটা কি আমি কই এটা হিয়াল, উনি কয় না এটা হিয়াল, নাম কয় না এটা হিয়ালি, উনি কয় না হিয়াল, নাম কে হিয়াল, কই হিয়ালে তো কাছে বলতে দিনে বলে কয় দশ না, কুত্তা তো একরকম আর হিয়াল তো আরেক রকম, তো ঠিক ঠিক বুঝতে পারলো ঠিক এটা, সেটা তো কুকুরের তো অনেকটা পার্থক্য হিয়ালটা। ওরে আজকে হিয়াল দেখালাম, ও মনে লাইফ ও মনে হিয়াল দেখে না, আর আমি দেখছি অনেকবারই, কিন্তু আজকে ওরও আমি দেখা দিলাম হিয়াল। সো আপনারা অবশ্যই হিয়ালের লাগে একটু দোয়া করবেন, যেভাবে গোষ্ঠী বান্ধা আসছিল যে আমাদেরকে তুইলা লয়ে যাইলো বলে হিয়ালে। সো আমার প্রোডাকশন হাউসের সাইড এফিটের ভাইয়েরা দুইরা আইসে, আসে আমার টাইনা কুলো করে লয়ে দূরে গেছে, কারণ আমি তো ওনাদের মতো দুইরা যাইতে পারতাম না, কারণ ওনারা এ কারণে আমার কুলো করে লয়ে গেছে। সো আপনারা, আপনারা কোনো সময় এরকম টাইমে আপনারা ভিডিও করবেন না, যাতে হিয়াল পাশে দাঁড়ায় গোষ্ঠী বেঁধে হিয়াল আসে আপনাদেরকে কাছে টাঙ্গান, কি করবো আমার এখানে হাসি তাস আমার বয়স, সেই সময় আমার আমার নিজের আত্মা আত্মাচারা হয়ে গেছে, কিন্তু ওর বলতেছে যে এটা হিয়াল ওই কোনো হিয়াল নেই কুকুর, এই নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে করতে হিয়াল দিয়ে গোষ্ঠী আসছে আপনার সামনে, এখন আর কি করবো ভাই। তো এখন হিয়াল দেখতেছেন, এখন আর হিয়াল নাই মনে হয়, আমার প্রোডাকশন হাউসে সারা গিয়া বাইরে ধরে এটি হেদাই দিয়েছে, হিয়াল দেন দেন রাস্তা দিতে আসে, দেখছেন দেখেন দেন এটি গাছটা ঘুরিত, গাছটা ঘুরিত দেখছেন, আপনি একটু দেখলে হয়তো তাল গাছটা ঘুরার একটু এই সাইডটা তো যায়, এই সাইডটা তো দেখবাতে, এই যে আপনারা দেখতে পাবেন হিয়াল, আমি দেখলাম নিজ চোখকে, আমি একটু ভুল করলাম না, শিয়ালটা দেখতে একদম রাস্তা দিতে গেল শিয়ালটা, কি বলবো ভাই, খুবই ভয়ঙ্কর একটা বিষয়, হিয়াল এই দিনের বেলা রাস্তা দিতে যায়, এটা তো ভয়ের বিষয়, খুবই একটা ভয়ের বিষয় হিয়ালরা, হয়তো মনে টান উঠলে আপনাদেরকে আমি হিয়ালরা দেখাইতে পারতাম, কিন্তু সো আমি তো এখন নামাত আছি, একটু টান উঠলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে হিয়াল সত্যি সত্যি একদম রাস্তা ছিল শিয়ালরা, আমার চোখে ফেলা মনে আমার ক্যামেরাম্যানকে দেখাতে দেখাতে আবার হিয়ালরা চলে আসছে, এ প্রোডাকশন হাউস সারা হিয়াল হাতে গেছে, সারা তখন লাগে যা হিয়াল হাতে গে দেখ গোষ্ঠী পেতে হিয়াল লয়ে এসে ছাড়া, মানে ভিডিও করতে ভাল লাগে না, একটু তাড়না দিলাম আর কি ফারাকশন হাউসে ছেলেদেরকে, যে হিয়াল মিয়াল একটু দূর দূরাপি দিয়ে তো। সো আপনাদেরকে আমি আবার বলি না যে আপনারা হিয়াল তাড়ান, আপনারা গড় হুইয়া হুই আমার ভিডিও দেখেন, কিন্তু আমি ফারাকশন হাউসে ছেলেদেরকে বলছি যে হিয়ালটি তাড়াই দিত। সো গাইস, আপনারা যারা এতদিন যাবত আমার পাশে ছিলেন, ভালোবাসতেন, আজকে আপনাদেরকে রিয়েল লাইফে সব কিছু দেখাইলাম, হিয়াল দেখাইলাম, এই মোড়া মোড়া কুত্তা, ইডিও ইডিও আরেকদিন গল্প বললাম, ইডি দেখাইছিল তো গল্প বলছি, ইডিও দেখাইতে পারতাম, কিন্তু আর সময় নেই, রাত হয়ে যেতেছে, আমি এখন বাড়ি চলে যাবো, অনেকটা দূরে তো আমাদের বাড়ি, আর এই জায়গাটার নাম মনে যতটুকু সম্ভব বিষ্ণুপুরা, সো আমরা বিষ্ণুপুরা আসছি আজকে, এই বিষ্ণুপুরা আদি হিয়ালের কারখানা। সো আপনারা শিয়ালটা সব কিছু সব কিছু গল্প টল্প বলতাম। সো আসসালামু আলাইকুম, এ পর্যন্ত আমার ভিডিও ছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আশা করি আপনার বলতেন সুস্থ থাকেন, আমার কাম্য, আর এ বলে আমি শেষ করছি ভিডিওতে।